সমস্যা যেটা আমরা এখন মডার্ন আমাদের যে প্র্যাকটিসে স্পেশালি ডিপিআরসিতে দেখা যায় যে প্রায় রুগীগুলো হচ্ছে ডিক্স প্রলাভজনিত সমস্যা নিয়ে আসে এটা হচ্ছে একটা মেকানিক্যাল সমস্যা ডিক্স হচ্ছে দুই কষুরকার কোমরে যে মেরুদণ্ডের হার আছে বা বোন্স বোন্সের মাঝখানে যে চাকতির মতো সেকেন্ডারি কার্টিলেস এগুলোকে আমরা ডিক্স বলে থাকি এই ডিক্সটা অনেক সময় কি হয় ফেটে যায় ফেটে গিয়ে স্পাইনাল নার্ভ বা কডে কম্প্রেশন করে তখন কোমর ব্যথা হয় এবং কোমর থেকে পায়ে ব্যথা চলে যেতে পারে দুই পা অবশ লাগতে পারে ঝিঝি লাগতে পারে সিট দিয়ে ব্যথা উপরে উঠতে পারে কিছুক্ষণ বসে থাকার পর হাঁটতে গেলে রুগী আর হাঁটতে পারে না বা ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে পারে তাহলে বোঝা যায় কোমর ব্যথার বেশিরভাগ কারণই হচ্ছে এই ডিক্স প্রলাপস এবং এটা এটার কারণে যে মেকানিক্যাল আরও বিভিন্ন সমস্যা হয় যেমন এই ডিক্সের প্রলাপসের কারণে নার্ভাস সিস্টেম ওকেজো হয়ে যেতে পারে নার্ভাস সিস্টেমজনিত শারীরিক আবার পায়ে বিভিন্ন সমস্যা হতে পারে তাছাড়া আরও কিছু মেকানিক্যাল সমস্যা আছে যেমন কেউ যদি কোনো কারণে আঘাত পায় মেরুদণ্ডের বোন্স যদি কোনো কারণে ভেঙে যায় বা আমরা যেটা বলি কমফ্রেশন ফ্র্যাকচার এটা প্রায় হয়ে থাকে কেউ গাছ থেকে পড়ে গিয়েছিল অথবা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে রুগী জানেও না দেখা যায় যে কিছুদিন ব্যথার ওষুধ খেয়ে কিছুটা ভালো বা দুই তিন বছর চার বছর পর দেখা যায় যে সে আর কোমর ব্যথা ওষুধ খেয়ে যে কিছুটা সে প্রাথমিকভাবে যে চিকিৎসাটা গ্রহণ করছে ব্যথার ওষুধগুলোর কি কোনো সাইড ইফেক্ট থাকতে পারে হ্যাঁ অবশ্যই আসলে যদি কোনো কারণে কেউ আঘাত পায় যদি রোড অ্যাক্সিডেন্ট হোক যে কোনোভাবে কোমর ব্যথা পেয়ে থাকে সেক্ষেত্রে কিছুদিন ব্যথার ওষুধ খাওয়া যেতে পারে সেটা পাঁচ ছয় সাত দিন এরকম কিন্তু দীর্ঘদিন যদি আপনি ব্যথার ওষুধ কেউ খায় তাহলে শারীরিক বিভিন্ন সমস্যা তৈরি হয় যেমন হাত পা ফুলে যেতে পারে কিডনি অকেজ হয়ে যেতে পারে লিভারের সমস্যা হতে পারে এবং বিভিন্ন যেমন হার্ট অ্যাটাক হতে পারে বা আপনার স্ট্রোকজনিত সমস্যা হতে পারে যেটা গ্যাস্ট্রিক আলসার এই জাতীয় সমস্যা হতে পারে তো অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে আপনার এই ব্যথার ওষুধের ক্ষেত্রে আর কোমর ব্যথার আপনি অন্য কারণগুলো আছে যেমন যদি কোনো ইনফেকশন জনিত সমস্যা হয়ে থাকে যে ভিসেরাল ইনফেকশন কারো যদি অ্যাবডোমিনাল ভিসেরা অ্যাবডোমিনে বিভিন্ন ভিসেরা থাকে আপনার এবং মহিলাদের বিভিন্ন গাইনোকোলজিক্যাল কিছু সমস্যা থাকে সে থেকেও কিন্তু ব্যাক পেইন বা কোমর ব্যথা হতে পারে স্যার এই সম্পর্কে আরও জানবো আমাদের সঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন দর্শক আসসালামু আলাইকুম কে বলছেন আমাদের সাথে হ্যালো 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 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দর্শক আপনার সমস্যাটি আমাদের সংক্ষেপে বলুন

গত দুই মাস থেকে আমার কোমরের ব্যথাটা হঠাৎ করে বেড়ে গেছে তো বেড়ে যাওয়ার পর আমি একজন চিকিৎসকের পরামর্শ তো উনি আমাকে ওই যে খেতে এরপরে পঁচিশ দিন আমি ব্যথার ট্যাবলেট খাইছি তো আমার ব্যথার প্রমোশন হয়নি বরং ডিমোশন হয়েছে তো বর্তমানে আমি বেড রেস্টে আছি কি দুই মাস থেকে তো আমাকে এমআরআই করতে বলছে আর কি সর্বশেষ

তো এই রুগীদের যেটা করতে হবে ডাক্তার সাহেব বলছে এমআরআই খুব ইম্পর্টেন্ট বা এই টেস্টটা এখন খুব সহজে বাংলাদেশে অনেক কম টাকা করা যায় যেহেতু আমাদের কনফার্ম হওয়ার জন্য এমআরআই করতে হবে এবং সহজেই করা যায় অনেক কমে সেহেতু এমআরআই করেই ফেলতে হবে তো দর্শক আপনি অতি শীঘ্রই এমআরআইটা করে ফেলুন করার পরে যেটা আমার মনে হচ্ছে আপনার কথা এটা ডিক্স প্রলাপস হওয়ার সম্ভাবনাই বেশি এবং ডিক্স প্রলাপস রুগীদের ইন্টারন্যাশনাল যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে ফিজিওথেরাপি তবে সেক্ষেত্রে আপনাকে কোনো ফিজিওথেরাপি হসপিটাল বা সেন্টারে স্বর্ণপন্ন হয়ে হসপিটালাইজড হয়ে কয়েক সপ্তাহ থেরাপি ভর্তি থেকে নিতে হবে এতে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন এবং ভবিষ্যতে যেন আর সমস্যাটা না হয় সেক্ষেত্রে আমরা বিভিন্ন মেকানিক্যাল এক্সারসাইজ বিভিন্ন আপনাকে কিছু আমরা পর্চারাল যে আমরা নিয়ম শৃঙ্খলা বসা সোয়ার এগুলো আমরা কিছু শিখিয়ে দিয়ে থাকি ওগুলো করলে আর পরবর্তীতে আশা করি সমস্যা আর হবে না স্যার আমরা বলছিলাম যে কারণ সমূহ কি হতে পারে তো পাশাপাশি যদি বলতে হয় যে একজন কোমর ব্যথার پیشنট যদি আসেন আপনার কাছে তো আপনি কি ধরনের ইনভেস্টিগেশন শুরুতেই তাকে সাজেস্ট করেন আসলে কোমর ব্যথা রোগী বিভিন্ন পর্যায়ে আসে আমার কাছে অনেক সময় দেখা যায় ডাইরেক্ট চলে আসে এখন তো মানুষে অনেক সচেতন যে কোমর ব্যথা হলে কেওয়ার ব্যথার ওষুধ খায় না যারা স্পেশালি শিক্ষিত মানুষ এরা অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে যায় কারণ ফিজিওথেরাপিতে ব্যথার ওষুধ ছাড়াই রোগী ভালো হয়ে যায় তো আমার কাছে সেই জন্য ডাইরেক্ট অনেক সময় এখন রোগী চলে আসে অথবা দেখা যায় দীর্ঘ দিন কমপ্লিকেশনে বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়াচ্ছে ঘুরতেছে ওষুধ খাচ্ছে ভালো হচ্ছে না তারপরে হয়তো আমার কাছে আসছে তো এই ক্ষেত্রে এক একটা রুগীর এক অ্যাসেসমেন্ট অনুযায়ী আমরা ইনভেস্টিগেশন করে থাকি যেমন কেউ যদি প্রাথমিক পর্যায়ে আসে সেক্ষেত্রে আমরা হয়তো ক্লিনিক্যালি ডায়াগনোসিস করলে আমরা বুঝতে পারি সিম্পল একটা রে করলেও বোঝা যায় যে মেরুদণ্ড বা কোমরে কোনো সমস্যা আছে কি না ব্লাডে কোনো টেস্ট করলে আমরা কিছুটা বুঝতে পারি আর অনেক সময় দেখা যায় রুগী নিজে থেকেই এমআরআই করে নিয়ে আসছে বিকজ রুগী হয়তো বিভিন্ন ডাক্তারের কাছে ইতিমধ্যে গিয়েছে আর এটার আসলে সবচেয়ে কমন ইজি ইজি ইনভেস্টিগেশন হচ্ছে এমআরআই যে এই ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা সহজেই কুমরের বা মেরুদণ্ডের যে কোনো প্রকার সমস্যাটা সহজেই শনাক্ত করতে পারি এবং এটা হচ্ছে খুবই নির্ভরযোগ্য যে আমাদের ডায়াগনোসিস ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না স্যার আমাদের সঙ্গে একজন দর্শক আছেন আমরা ফোন কল নিয়ে আসি দর্শক আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দর্শক আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন বা আমি একজন পেশেন্ট আমার কোমরে ব্যথা আছে প্লাস আমি শরীর ওয়েট কমার জন্য ডেলি সন্ধ্যার পর প্রায় ঘন্টা খানিক হাঁটি কি আমার জন্য ঠিক আছে নাকি এতে কি আপনার কোমরের ব্যথা বেড়ে যায় না কোমর ব্যথা বাড়ে না বাট মাঝে মধ্যে একটু হাঁটুতে ব্যথা আমার হাঁটুর ব্যথাও আছে একটু হাঁটুতে পরে গিয়ে অনেক আগে ব্যথা পেয়েছিলাম আচ্ছা জি দর্শক দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে স্যার পাশাপাশি আমিও একটা প্রশ্ন করতে চাই আপনাকে যে অনেকেই আছেন যারা অনেক ধরনের এক্সারসাইজ নিয়ে থাকেন হয়তোবা ডাক্তারের শরণাপন্ন হচ্ছে না কিন্তু দেখা যায় নিজে থেকেই অনেক ধরনের এক্সারসাইজ নিয়ে থাকেন এগুলো আসলে কতটুকু সঠিক এই সম্পর্কে আপনার কাছ থেকে জানি অবশ্যই আসলে ওনার উত্তরটা দিয়ে নেই ওনার যেটা হচ্ছে ওনার ওয়েট কমানোর জন্য উনি হাঁটছে বাট ওনার হাঁটু ব্যথা হয় এবং কোমর ব্যথা হয় যদি হাঁটতে গেলে কোমর ব্যথা না হয় বা কোমর ব্যথাটা বেরে না যায় বা হাঁটু ব্যথা বেরে না যায় তাহলে হাঁটাই এই রুগীর জন্য সর্বোৎকৃষ্ট এক্সারসাইজ আপনার আমার কাছে প্রায়ই রুগী এসে বলে যে আমি জিম করছি বা বিভিন্ন ট্রেডমিল ইউজ করতেছে বাসায় বা বি জিম এক্সারসাইজ করছে জি এতে নাকি ওয়েট কমবে একেবারে ফালতু কথা জিম এক্সারসাইজে কখনো ওয়েট কমবে না জিম হচ্ছে বিভিন্ন আমরা যেটা বলি ফিটনেস ধরে রাখার জন্য অথবা বিভিন্ন প্লেয়ার বা প্রফেশনাল যারা সাজেস্ট কোনো রেসলার কোনো ফুটবল প্লেয়ার কোনো ক্রিকেট প্লেয়ার অথবা সুইমিং যারা করে বা যারা পেশাই হিসাবে খেলাকে বেছে নিয়েছে তাদের জন্য আসলে জিম এক্সারসাইজ আর এই রুগীদের জন্য অথবা আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের ক্ষেত্রে ওজন কমানো বলেন এবং শারীরিক ফিটনেস ধরে রাখার জন্য সর্বোৎকৃষ্ট এক্সারসাইজ হচ্ছে হাঁটা এর চেয়ে ভালো কোনো এক্সারসাইজ নাই দ্বিতীয় সর্বোৎকৃষ্ট এক্সারসাইজ হচ্ছে সুইমিং বা সাঁতার কাটা যেটা হয়তো বাংলাদেশের শহরে ওইভাবে গড়ে ওঠে নেয় বা সম্ভাবনা নাই তো দর্শক আপনি যেটা করছেন অবশ্যই আপনি হাঁটতে পারেন সেক্ষেত্রে যদি কুমোর ব্যথা বেড়ে না যায় অবশ্যই এটা কন্টিনিউ করবেন কোনো সমস্যা নাই অথবা হাঁটু ব্যথা বেড়ে না গেলে আর যদি আপনার হাঁটতে গেলে কুমোর ব্যথা বেড়ে যায় হাঁটু ব্যথা বেড়ে যায় তাহলে অবশ্যই একজন চিকিৎসকের স্মরণপন্ন আগে কুমোর ব্যথা সারাইতে হবে অথবা হাঁটু ব্যথার চিকিৎসা নেওয়ার পর আপনি আবার স্বাভাবিক জীবনযাপন করেন এবং স্বাভাবিকভাবে নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে তুলুন স্যার আমরা কথা বলছিলাম যে ইনভেস্টিগেশন পদ্ধতিগুলো কি হতে পারে আসলে বিভিন্ন ইনভেস্টিগেশন আছে আর বেশিরভাগ কোমর ব্যথা রুগী কিন্তু আমরা বাই ডায়াগনোসিস বা ক্লিনিক্যালি আমরা আমাদের যেই কিছু ডাক্তারি পদ্ধতি আছে আমরা বিভিন্ন টেস্ট করি যেমন স্কোবার টেস্ট এসএলআর টেস্ট এবং বিভিন্ন মোবিলাইজিং টেস্ট আছে স্পাইনের তো এগুলো করলে আমরা কিন্তু ক্লিয়ার বুঝতে পারি যে কোন লেভেলের সমস্যা বা মেরুদণ্ডের কোথায় কী জাতীয় সমস্যা অথবা রুগীর আমরা বলে ফিজিক্যাল এক্সামিনেশন ফিজিক্যাল এক্সামিনেশন করলে ক্লিয়ার কিছুটা বোঝা যায় সেই ক্ষেত্রে সেই সমস্যাটা সাজেস্ট আমি মনে করছি যে একটা রুগীর মেরুদণ্ডের ডিক্স প্রলাপস বা মেরুদণ্ডের ডিক্সে কোথাও সমস্যা আছে সেটা আমরা হয়তো ক্লিনিক্যালি বুঝতে পারতেছি কিন্তু সেটা কনফার্ম করার জন্য তখন আমরা এই জাতীয় ইনভেস্টিগেশনে যাই সাজেস এমআরআই বা এক্স রে এখন লেটেস্ট যেহেতু কনফার্ম হওয়ার জন্য আমরা শুরুতেই এই এমআরআই চলে আসতে পারে সেহেতু আমরা আর এখন দেরি করি না কারণ হচ্ছে আপনি দেখেন বেশিরভাগ কোমর ব্যথা রুগী দেখা যায় দশ বছর ব্যাক ব্যাকপেন এসে ভুগছে দশ বছর আগেই যদি তার একটা এমআরআই করে ফেলতো তাহলে দশ বছর পরে এসে আমি যখন এমআরআই করি তখন দেখা যায় তার যে এমন অবস্থা আছে যে এটা এখন এক পর্যায়ে অপারেশন করা ছাড়া কোনো পথ খোলা খোলা থাকে উপায় থাকে না সেক্ষেত্রে দেখা যায় যে প্রাথমিক অবস্থায় যদি চিকিৎসা পদ্ধতি ছিনি তো সেক্ষেত্রে অনেক ভালো এর কথা বলছিলেন স্যার এমআরআইটা এখন বাংলাদেশে কতটুকু মানে সম্ভব এবং খরচের দিক থেকে এটা আসলে সাধারণ মানুষের আওতা মানে আওতা মানে আওতাধীন কিনা সেই সম্পর্কে স্যার আপনার কাছ থেকে খুবই একটা প্রাসঙ্গিক ব্যাপার কারণ হচ্ছে এখন শুধু বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডই এই জাতীয় যে কোনো ডায়াগনোসিস ক্ষেত্রে মেরুদণ্ড বলেন হাটুর ইঞ্জুরি বলেন বা এই জাতীয় সূক্ষ্ম ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা ফিজিক্যাল ডায়াগনোসিস যেটা বলি নট কোনো প্যাথোলজিক্যাল ডায়াগনোসিস এই জাতীয় মেকানিক্যাল ডায়াগনোসিসের ক্ষেত্রে এমআরআই হচ্ছে সবচেয়ে সর্বোৎকৃষ্ট আপনার ইনভেস্টিগেশন এবং এটা সারা ওয়ার্ল্ডের প্রেক্ষাপটে বাংলাদেশে অনেক কম আপনি যদি মিডল ইস্টের কথা চিন্তা করেন আপনি ফার্স্ট ওয়ার্ল্ডের কথা বাদ দেন অস্ট্রেলিয়া কানাডা ওগুলো সব দেশের কথা বাদ দেন মিডল ইস্টও একটা এম করতে সাজেস্ট কুমোরের যদি আমরা এমআরআই করি আমার কাছে প্রায় রুগী আসে আমি জিজ্ঞেস করি যে কত নেয় যে বাংলাদেশি টাকা প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা নেয় যেখানে বাংলাদেশে এই টেস্টটাই আমরা পাঁচ থেকে সাত হাজার টাকা করতে পারি তাহলে দেখেন টাকার ভ্যালুতে অনেকাংশে কম আর সবচেয়ে বড় কথা সেটা পার পাস কি যে আদৌ এম কেন করব আমরা শুধু শুধু কেন এম করতে যাব হ্যাঁ এম আর এতই একটা একটা আপনার খুবই নির্ভরযোগ্য ডায়াগনোসিস স্পেশালি কোমর ব্যথা রুগীদের ক্ষেত্রে যেটা আমরা যে কোন প্রকার সমস্যা বাই এম আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারি আমাদের সঙ্গে একজন দর্শক আছেন আমরা ফোন কল নিয়ে আসি দর্শক আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দর্শক আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন হ্যাঁ আপু আমার মানে সমস্যা ঠিক আছে হ্যাঁ সি সিক্স আর সিক্স তবে টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলতে হবে হ্যাঁ আমার যে সমস্যা ওই যে সি সিক্স আর সমস্যা ঠিক আছে এখন যে সমস্যা ঠিক আছে আমার অল বডি অবস্থিত বাট অপারেশন হয়েছে আর এখন যে আচ্ছা দর্শক আমরা অত্যন্ত দুঃখিত আপনি আরেকবার চেষ্টা করুন সংকেতটি বিচ্ছিন্ন হয়ে গেছে আমি কিছুটা বুঝতে পেরেছি ওনার আসলে C6 এবং 56 মানে মেরুদণ্ডের ঘারের অংশটা সার্ভাইকাল স্পাইনের এই দুইটা ডিক্স প্রোলপস খুব কমন হয় যেটা ওই রোগীর হয়েছিল যে হয়তো অবশ্য হয়ে গিয়েছিল চার হাত পা বা চার চার মানে দুই হাত দুই পা যেটা আমরা বলি কোয়াড ডিপারেসিস বা মানে এই চার হাত পাকে অবশ্য যেটা হয়েছিল এটা বুঝেই যাচ্ছে তখন কিন্তু ওনার হয়তো অপারেশন করতে বাধ্য হয়েছিল ডাক্তাররা কিছু করার ছিল না বাট আফটার অপারেশন হয়তো এখন কিছু সমস্যা হচ্ছে বা এখনো সে ফিজিক্যালি স্টেবল না বা চলাফেরা করতে পারছে না তো এই রুগীদের কি করতে হবে বিফোর অপারেশন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ হয় ফিজিওথেরাপি নিতে হবে ফিজিক্যালি যে অপারেশন পূর্ববর্তী তাকে কিন্তু ফিট হইতে হয় ফর অপারেশন বাট আফটার দর্শক আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন সংক্ষেপে জি আমি জোমান আনমোস থেকে বলছি হ্যালো দার্শক আপনাকে আমি শুনতে পাচ্ছি আপনি প্রশারী সংক্ষেপে করুন জি আমি আসলে আমার রিমুধে আর্থ্যাক্সি আছে এবং আমি আমার ওজনটা অনেক বেশি সে সেক্ষেত্রে আমি একটু হাঁটাহাঁটি করলে দেখা যাচ্ছে প্রথমে আমার কোমরে পেন হয় কোমরের মাঝখান থেকে এবং সেটা মানে দুই ওর ওর উপর থেকে একদম সম্পূর্ণ পাসহ পেন হতে থাকে

ডিউ টু রিমাটা ডাথ্রেটিস এই রুগীগুলো মাল্টিপল জয়েন্ট পেইন হয় যেটা সারা শরীরে প্রতিটা জয়েন্টই প্রায় পেইন হয় এবং এই পেইনের কারণে রুগী দেখা যায় চলাফেরা করে না বা শুয়ে বসে থাকে এর ভিতরে যদি উনি বেশি খাবার খায় বা খাওয়া যদি বেশি হয়ে যায় তাহলে ওজনটা বেড়ে যায় এবং এই রুগীগুলা পরবর্তীতে যেমন উনি হয়তো এখন ওজন কমানোর জন্য হাঁটা শুরু করছে বাট ডিউ টু মেরুদণ্ডের সমস্যা বা কোমরের ডিক্সে হয়তো সমস্যা হয়েছে এখন হাঁটা চলাফেরা করতে পারতেছে না তো এই রুগীগুলোকে যেটা করতে হবে শুরুতেই তাদের যে ব্যথা কমানো হচ্ছে খুব জরুরি এখন যদি কারো কোমর ব্যথা থাকে তাহলে তো সে হাঁটতে পারবে না এবং কোমর ব্যথা নিয়ে যদি কেউ হাঁটা চলাফেরা বেশি করে এবং ডিস্ক প্রলাপস আরও বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এক পর্যায়ে রুগী টোটালি বিছনা পড়ে যাবে তো এই রুগীগুলোকে শুরুতেই ডায়াগনোসিস করে দেখতে হবে যে মেরুদণ্ড আদৌ কোনো সমস্যা আছে কি না এবং সেটা সেইভাবে প্রপার ওয়াই যদি ফিজিওথেরাপির চিকিৎসা দেওয়া যায় তাহলে রুগী ভালো হয়ে যাবে তারপরে আমরা বিভিন্ন প্রকার আপনার গেইট ট্রেনিং এবং আস্তে আস্তে বিভিন্ন রিহেবিলিটেশন প্রসেস যে প্রতিদিন কয়বেলা করে হাঁটবে কত সময় হাঁটবে কোথায় হাঁটবে এভাবে আমরা একটা শিডিউল করে দিই পাশাপাশি ডায়েট চ্যাট করতে হবে যে কিছু খাবার আছে যেগুলো হাই রিচ প্রোটিন এবং ফ্যাট যেমন আপনার লাল মাংস গরু ছাগল খাসি জাতীয় পশুর মাংস ডাল জাতীয় খাবার এবং মিষ্টি জাতীয় খাবার এবং ফাস্ট ফুড তো এগুলো ওজন অনেকাংশে বাড়িয়ে তোলে তো এই খাবারগুলো পাশাপাশি পরিহার করে অনেক সময় কিছু মার্কেটে কিছু ওজন কমানোর কিছু ফার্মাসিউটিক্যালস ওষুধ আছে সেগুলো খাওয়া যেতে পারে তবে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শে তাকে গ্রহণ করতে হবে তো দর্শক আপনি শুরুতেই এখনই যেটা করতে হবে মেরুদণ্ডের জন্য একজন চিকিৎসকের স্মরণাপন্ন হয় আগে কোমর ব্যথার ট্রিটমেন্ট নেন তারপরে আপনি আবার হাঁটাহাঁটি করে ওজন কমানোর চেষ্টা করেন তবে একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে টোটাল প্রসেসটা করলে আশা করি আপনি ভালো হয়ে যাবেন স্যার আমাদের সঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন ফোন কলে দর্শক আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো জি সালাম আলাইকুম আসসালাম দর্শক আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন হ্যাঁ আমার নাম হচ্ছে আরিফ খান আমি ফরিদপুর থেকে বলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার আমার বেশ কিছুদিন আগে একটা সমস্যা হয়েছিল কোমরে এরপরে আমি আমার এই ডিস্কের এম আর আই করাই এম আর তে ধরা পড়ে যে আমার এই যে ডিস্ক স্লিপ হয়েছে নিউক্লিয়াস পালপাস বের হয়ে গেছে ডিস্ক থেকে তো এখন ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে আমি এখন ফিজিওথেরাপি করেছি মোটামুটি আমি এখন আগের চেয়ে একটু ভালো তো ব্যাপারে আমি একটু পরামর্শ চাচ্ছি যে কি করা উচিত আমার আচ্ছা জি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনি আমাদের সঙ্গেই থাকুন স্যার তো বেশিরভাগ রোগী আমি বলছি যে মেরুদণ্ডের সমস্যা ডিস্ক প্রলাপস বা যেটা বলছে উনি স্লিপ ডিস্ক মানে আমরা বোঝানোর জন্য এক সময় বলে থাকি তো এই রোগী আসলে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট কিন্তু কিভাবে ফিজিওথেরাপি নেবে এন্ড ফিজিওথেরাপি যদি আপনার সাজেস কিছু হিট টাইপের আমরা থেরাপি যদি দিয়ে থাকি যেমন শর্ট ওয়েভ আলট্রাসাউন্ড বা এই জাতীয় কিছু থেরাপি আছে যেগুলো আপনার হিট দিলে এমনও ব্যথা কম লাগে এবং ভালো লাগে যেটা পেইন কিলারের বিকল্প হিসেবে কাজ করে কিন্তু এই যে ডিস্ক স্লিপ হয়ে গেল বা স্লিপ ডিস্ক এটা কিন্তু মেকানিক্যালি কারেকশান করতে হবে সেই জন্য একজন অনেক এক্সপিরিয়েন্সড এবং দক্ষ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে আপনাকে ম্যানিপুলেশন থেরাপি নিতে হবে না হলে ডিস্ক স্লিপস কিন্তু কারেকশান হবে না এক পর্যায়ে হয়তো এখন ভালো আবার দু তিন বছর পর বা পাঁচ ছয় মাস পর আবার সিভিয়ার পেইন হবে তখন কিন্তু অপারেশনে যেতে হবে তো দর্শক আপনাকে যেভাবে ফিজিওথেরাপি নিয়েছেন আমি বুঝতে পেরেছি এসে গিয়ে ফিজিওথেরাপি দিয়ে ডিস্ক প্রলাপস রুগীর কোনো পারমানেন্ট সমাধান হবে না একটা হচ্ছে সিমটোম কমাইছেন আপনি যে ব্যথা নাই হতো ফিজিওথেরাপিতে কমে গিয়েছে বাট ডিস্কটা কি স্লিপ কেটে গিয়েছে সেটাকে আদৌ রিপেয়ার হয়েছে বা ডিস্কটা ওখান থেকে সরে এসেছে কিনা ইট দিস ইজ ইম্পর্টেন্ট তো এই ক্ষেত্রে এই রুগীগুলোকে বেসিক্যালি আমরা হসপিটালাইজড করে রেগুলার ডিকম্প্রেশন থেরাপি করে থাকি এবং পাশাপাশি ম্যানুয়াল থেরাপির মাধ্যমে ডিস্কটাকে তার জায়গায় আমরা যেটা করি রিগেইন করা বা ব্যাক করে এনে হিলিং হইতে সময় দিতে হবে আপনাকে রেস্টে থেকে হসপিটালাইজড হয়ে ফিজিওথেরাপি দিলে এটা পারমানেন্টলি সমাধান হবে এবং পরবর্তীতেও আপনি অন্যান্য ডিস্ক আর সমস্যা হবে না বিকজ আমরা বিভিন্ন এক্সারসাইজ শিখিয়ে দিয়ে থাকি তো আপনি মনে হয় ওইভাবে চিকিৎসা যদি নেন আশা করি সুস্থ হয়ে যাবেন স্যার আমরা কথা বলছিলাম যে এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ইনডোর গেমসগুলো বা আউটডোর গেমসেও অনেকে দেখা যায় যে ব্যাডমিন্টন খেলছেন বা টেবিল টেনিস খেলছেন তো সেই সব সে ধরনের খেলাধুলা করতে গিয়ে হঠাৎ করে দেখা যায় যে কিছুটা হলেও কোমর ব্যথা অনুধাবন করেন তো এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা কী দেন সে সম্পর্কে জানবো স্যার আমাদের সঙ্গে একজন স্কাইপে দর্শক অপেক্ষা করছেন দর্শক আসসালাম আপনাকে আমরা দেখতে পাচ্ছি ওয়ালাইকুম আসসালাম দর্শক আপনার সমস্যাটি সংক্ষেপে বলুন হ্যালো হ্যালো দর্শক আপনাকে আমরা শুনতে পাচ্ছি দেখতেও পাচ্ছি আপনার সমস্যাটি সংক্ষেপে বলুন হ্যালো আসসালামু আলাইকুম গত বছর আমার এই সিজনে শীতকালীন সিজনে আমার মাজার প্রবলেম হয় ডায়রিয়াজনিত কারণে আমার পাতলা পায়খানা হয় পাতলা পায়খানা হওয়ার পরে মাজাতে প্রবলেম দেখা দেয় তখন আমি ডক্টরের পরামর্শ নিয়ে আমি কিছু ট্যাবলেট খাওয়ার পরে সেটা সুস্থ হয়ে যায় ট্যাবলেটগুলোর নাম বলতেছি ডুয়ে ফাইভ মন্ট্রিল এবং ডেস

কিন্তু দেখা যাচ্ছে তারপরেও কিন্তু আমার মাজা ব্যথাটা কমতেছে না স্বাভাবিকভাবে কমতেছে কিন্তু এক পাশে ডান সাইডের ডান সাইডের মধ্যখানে এই ব্যথাটা এখনো আছে আমার এটা আমার ই হচ্ছে না তার জন্য কি আমার কোনো থেরাপির প্রয়োজন আছে কি না সেটা আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকুন স্যার সুন্দর একটা প্রশ্ন স্যার ওনার প্রাসঙ্গিক প্রশ্ন যে আপনার যে প্রশ্ন ছিল যে

ক্রিকেটার বলেন অথবা ব্যাডমিন্টন খেলে যারা তারা কিছু কিছু সিস্টেমে তারা আমরা তাদেরকে খেলতে দিই যেমন ওয়ার্মা একটা ফ্যাক্টর আছে এখানে তাকে বিভিন্ন মাসেলকে মানে ইলাস্ট্রিসিটি মেনটেনের জন্য স্ট্রেসিং এক্সারসাইজ করিয়ে থাকি তো এগুলো এবং কিছু কিছু মানে প্লেয়ারদের ক্ষেত্রে কিছু কিছু মাসেলকে স্ট্রেনদেন করাইতে হয় তারপরে তাকে আমরা ফিট পর প্লে বা খেলার জন্য সে উপযোগী হয় তখন আমরা তাকে মাঠে নামতে বলি আসলে আর বাকিরা যারা সাধারণ মানুষের যে হুট করে খেলছে এবং প্রায় আমি প্র্যাকটিসে দেখা যায় কেউ অ্যাঙ্কেলে পেন নিয়ে আসছে কেউ হাঁটুর ব্যথা নিয়ে আসছে এই যে রুগী যেমন কোমর ব্যথা যে খেলতে গিয়ে এটা হয়েছে এটা হয় কি হুট করে যদি কেউ কোনো কারণে খেলতে যাবা একেবারেই ছয় মাস পর এক বছর পর খেলতে গেলে সেক্ষেত্রে মেকানিক্যালি বিভিন্ন লিগামেন্ট ইঞ্জুরি হয় এবং ডিক্সের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে তো এই রুগীদের সবাইকেই বলবো আপনারা যারা খেলতে যাবেন খেলার আগে অন্তত ফিজিক্যালি আপনি ফিট আসেন কি এটা খেয়াল করতে হবে আপনি কি আথাইটিস রোগে ভুগছেন কি না আপনাকে মেরুদণ্ড সমস্যা আগে ছিল কি না এগুলো খেয়াল রাখার পরে আপনাকে খেলতে যাওয়া উচিত এবং সেই ক্ষেত্রে খুব মানে যেটা স্ট্রেনুয়াস খুব মানে ফোর্সফুল কোন খেলা না খেলে সে কিছু ওয়ার্ম আপ টাইপের হালকা মানে জগিং টাইপের খেলা যদি ফাস্ট শুরু করে তারপরে আস্তে 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 সে খুব যারা কোমর ব্যাথা হাঁটু তারা হুট করে উচিত না তাদের একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে তারপরে ফিট কিনা সেটা বুঝে তারপরে খেলা অংশগ্রহণ করা উচিত স্যার আমাদের সঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন ফোন কলে দর্শক হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দর্শক আপনারা প্রশ্নটি সংক্ষেপে করুন জি আমি একজন ভালভ پیشنট আমার ভাল অপারেশন হয়েছে আমার রিমিটি ফিভার ছিল কিন্তু আমার কোমরে পেইন হয় সে পেইনটা এমন যে হঠাৎ করে মনে হয় বিদ্যুৎ চম্কারের যেমন সেরকম হয় بس পেইনটা 3-4 দিন থাকে আমি নরমালি কোনো পেন কিলা ছাড়াই শুধু নাপাতে থাকি খেলে আমার ভালো হয়ে যায় আই এম স্যার কিন্তু মাঝে মাঝে এটা হয় আর আমার রগে খুব টান খায় মানে রাতে শোয়েল মানে বডি একদম ই কুর্টি गेली সোজা করতে गेली তখন দেখা যাচ্ছে যে রগের মধ্যে টান হচ্ছে এই সমস্যাটি কতদিন ধরে চলছে হ্যালো এটা আমার মাঝে হয় আমার অপারেশনে পড়িতে এইটা যে কমোডিটি ইন্টার বেশি হয় আপনি অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকুন এটা হচ্ছে ওনার একটা মানে সবই একই প্রায় মানে সমস্যাগুলো দেখা যায় সবারই সেভ অপারেশনের সাথে এটার কোনো সম্পর্ক নেই ওনার বাল্বের হার্টের অপারেশন আছে সেটা অ্যানাদার অপারেশন সেটার সাথে কোমর ব্যথার কোনো সমস্যা নেই ওনার এখন কোমরে হয়তো আগে থেকে মেকানিক্যালি কিছু সমস্যা আছে যেটা হচ্ছে উনি যে কারেন্টে শর্ট খাওয়ার মতো হয় যেটা বলছিলো অথবা মাসেল ক্র্যাম করে বা টেনে ধরে এগুলা মেরুদণ্ডের ডিক্সের সমস্যা তো দর্শক আপনার যে সমস্যা এটা বোঝাই যাচ্ছে আপনার মেরুদণ্ডের ডিক্সের সমস্যা এটা হয়তো খুব প্রাথমিক পর্যায়ে আছে আপনি একজন স্পেশালিস্টে স্বর্ণপন্ন হয় ক্যামেরাই করে দেখুন ওখানে ডিক্স প্রলাপ হওয়ার সম্ভাবনাই আছে তারপরে এইসব রুগীকে আমরা যদি প্রপার ওয়ে ফিজিওথেরাপি দিতে পারি আশা করি ভালো হয়ে যাবেন আর আমি আসলে ওই ওই রুগীর উত্তর কিন্তু দেওয়া হয়নি যে স্কাইপিতে যে বলছিল যে সে এখন ফিজিওথেরাপি নেবে কিনা যে খুবই ইম্পর্টেন্ট আসলে এই রোগের এবং বাদ ব্যথা এবং এই জাতীয় যার স্পোর্টস ইঞ্জুরি হয়েছে ওনার মনে হচ্ছে মেরুদণ্ডের যে একটা সাইডে এখন ব্যথা হতো কোনো লিগামেন্টে কোনো ইঞ্জুরি আছে তো এগুলার একমাত্র ট্রিটমেন্টই হচ্ছে ফিজিওথেরাপি এবং ফিজিওথেরাপি অবশ্যই ফার্স্ট ট্রিটমেন্ট এখানে ওষুধ খেয়ে ভালো না করে আগে ফিজিওথেরাপি নিলে সে সম্পূর্ণ ভালো হয়ে যাবে সেখানে ওষুধ খাওয়ার প্রশ্নই ওঠে না স্যার আপনি যে বলছিলেন যে পুনর্বাসন চিকিৎসা সম্পর্কে যে পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশনের মাধ্যমে পুনরাসে সচল হতে পারে সে সম্পর্কে জানবো স্যার আমাদের সঙ্গে একজন ফোন কলে দর্শক আছেন দর্শক আসসালামু আলাইকুম হ্যালো

এক্সারসাইজ আছে বিভিন্ন স্টেমুলেশন আছে এবং ইলেকট্রিক্যাল কিছু ইকুইপমেন্ট আমরা এখানে ইউজ করে থাকি যে একটা রুগীর যদি প্যারালাইসিস হয়ে যায় তার নার্ভগুলোকে সতেজ করার জন্য নার্ভ স্টিমুলেশন ইউজ করা হয় সেক্ষেত্রে যদি সে ডিনারবেটেড হয় বা কোনো নার্ভ কাটা গিয়ে থাকে বা কোনো নার্ভ সেখানে উপস্থিতি নাই ক্ষেত্রে আমরা আবার অন্য টাইপের যেটা একটা হচ্ছে ফেরাডিজম আর একটা হচ্ছে গ্যালবানিজম মানে টু টাইপসের স্টিমুলেশন মাসেলকে স্টিমুলেট করার জন্য আমাদের কিছু ইকুইপমেন্ট আছে আবার নার্ভকে স্টিমুলেট করার জন্য কিছু ইকুইপমেন্ট আছে পাশাপাশি আমরা বিভিন্ন প্রকারে স্ট্রেস টাইপ এক্সারসাইজ করিয়ে থাকি কোন মাসেল যদি আপনার বিভিন্ন গ্রেড অনুযায়ী যেমন আমরা মাসেলে পাওয়ার ফাইভ হচ্ছে নর্মাল ফোর হচ্ছে এভাবে আপ টু জিরো পর্যন্ত একটা প্যারালাইসিস বা টোটালি ফ্লাসিড টাইপ প্যারালাইসিস স্ট্রোক হোক বা এই জাতীয় রুগীকে টোটালি জিরো হতে পারে সেটা গ্রেজুয়ালি একে আনা এক থেকে দুই আনা এভাবে আপ টু নর্মাল পর্যন্ত আনার ক্ষেত্রে আমরা বিভিন্ন বৈজ্ঞানিক এক্সারসাইজ করিয়ে থাকি এবং রুগীকে অ্যাকর্ডিং টু রুগীর শারীরিক অবস্থা অনুযায়ী যে কোর স্টেবিলিটি এক্সারসাইজ আছে সাজেজ একজন মানুষ যদি টোটালি প্যারালাইসিস ছিল তাকে আমরা ফার্স্ট কাজ হচ্ছে তাকে বসা শেখানো বা সিটিং পজিশনে আনা তো সিটিং আনতে গেলে আমরা লোয়ার এক্সট্রিমিটি অত এসেনশিয়াল না আমাদের উপরের অংশটা মানে কোমর থেকে মাথা পর্যন্ত এই অংশের আপনার ব্যালেন্স আনতে হবে এই অংশের মাসেলে পাওয়ার আনতে হবে পাওয়ার রিগেনের ক্ষেত্রে আমরা তখন এই অংশের কিছু স্পেসিফিক এক্সারসাইজ করিয়ে থাকি সে যখন বসা শিখে তাকে দাঁড়া করানো শেখানো এবং ধরে যত ধরনের মানে পদ্ধতি দরকার চিকিৎসা পদ্ধতি এবং ফিজিওথেরাপির মাধ্যমে আমরা তাকে সচল করে তোলার চেষ্টা করেন স্যার আমাদের সঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন ফোন করলে আমরা ফোন কল নিয়ে আসি দর্শক আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দর্শক আপনারা প্রশ্ন সংক্ষেপে করুন

আপনার ফোন কলের জন্য আমাদের সঙ্গেই থাকুন স্যার তো এটার ওই দর্শকের উত্তর দেওয়ার আগে যেটা হচ্ছে বিরতির আগে যে ফোন করেছিল যে ওনার দুই অ্যাঙ্কেলে এখন অপারেশন করা আছে বাট স্ক্রেচ দিয়ে উনি হাঁটা করে আসলে প্রত্যেকটা সাইডি আপনার ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকরী চিকিৎসা এই ক্ষেত্রে যেমন এই পোস্ট অপারেটিভ যেমন যদি কোনো অর্থোপেডিক সার্জারি হয়েও যায় অর্থোবেডিক সার্জারি কখনও সাকসেস হবে না উইদাউট রিহ্যাবিলিটেশন অথবা উইদাউট পুনর্বাসন চিকিৎসা বা ফিজিওথেরাপির চিকিৎসা এখন যেটা এই রুগী যেটা করতে হবে ওনাকে একজন প্রপার ফিজিওথেরাপিস্টে স্বর্ণপন্ন হয়ে ফিজিওথেরাপি নিলে আস্তে আস্তে এটা গ্রেজুয়ালি কারণ উনি তো আজীবন ক্রাস নিয়ে চলাফেরা করবে না ওনার একটা অপারেশন হয়েছে অপারেশনটা হিলিং হতে বা এখানে যেহেতু স্ক্রু পেলাইট লাগানো আছে জোড়াটা লাগার জন্য ডাক্তার সাহেব হয়তো বলছে ওয়েট শিফট না করার জন্য ক্রাচে ভর দিয়ে হাঁটলে হয়তো ওজনটা তার পায়ের উপরে পর না এই ক্ষেত্রে হয়তো এক দেড় মাস দুই মাস এরকম আমরা রাখতে পারি বাট এই রুগীকে আবার তাকে স্বাভাবিক জীবনে চলে যেতে হবে তো দর্শক আপনার এখনই একজন ফিজিওথেরাপি চিকিৎসকের স্বর্ণপন্ন হয়ে আপনাকে আস্তে আস্তে বিভিন্ন প্রকার ফিজিওথেরাপি নিলে আপনি স্বাভাবিকভাবে আবার চলাফেরা করতে পারবেন তবে হ্যাঁ খুবই খেয়াল রাখতে হবে যে কোনো জায়গায় ফিজিওথেরাপি নেওয়া যাবে না বিকজ আপনার ওখানে কিন্তু দুইটা স্ক্রু প্লেট বা এক্সটার্নাল মেটাল লাগানো আছে অনেক সময় ভুলবশত ফিজিওথেরাপি সেন্টারে গেলে প্রায় আমি রুগী পেয়ে থাকি যে হিট দেয় ওখানে বা হিট দিয়ে আপনার পাটা টোটালি নষ্ট করে ফেলতে পারে একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের স্বর্ণপন্ন হয়ে আপনি চিকিৎসা নিলে আপনি আস্তে আস্তে থেকে সরে আসতে পারবেন এবং স্বাভাবিক চলাফেরা করতে পারবেন আর যে দর্শক স্কাইপিতে বলছিল যে সামনে সেই সম্পর্কে আমরা জানবো আমাদের সঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন ফোন কলে দর্শক আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো জি হ্যালো জি আমি সাজ্জাদ বলছিলাম ঢাকা থেকে দর্শক আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন জি আমি ঢাকা থেকে সাজ্জাদ বলছিলাম আমার প্রবলেমটা হচ্ছে এই হঠাৎ করে বেশ কিছুদিন হলো মানে সারাদিন হাঁটলে কোনো সমস্যা হয় না আমি যখন রাত্রে ঘুমাইতে যাই তখন পায়ের দুই পাতা মানে অসম্ভব রকমের যন্ত্রণা করে মানে দুই পাতাতে প্রচন্ড যন্ত্রণা করে সাথে সাথে আমার পায়ের ভিতরে পায়ের যে হাঁটুর নিচের যে মাংস আছে সেই মাংসপেশির মধ্যেও যথেষ্ট যন্ত্রণা করে কিন্তু যখন আমি বের হই আর কি সকালে উঠি বা চলা করি তখন আর এই যন্ত্র আরামোটেই থাকে না তখন আর আমি এই জিনিসটা অনুভব করি না বিশেষ করে শোয়ার সময় মিড নাইট মানে শোয়ার পরে আমার এই প্রবলেমটা দেখা দেয় কি করতে পারি সমস্যা আপনার বয়স্ক হবে আমার বয়স এখন আটত্রিশ থার্টি এইট থার্টি এইট আপনার কি কোনো ডায়াবেটিস আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকুন প্রশ্নটা উত্তর দিয়ে তারপর যেটা হচ্ছে রাতে শুলে পায়ের পাতা ব্যথা হয় এবং পায়ের মানে হাঁটুর নিচে যেটা ব্যথা হয় এখানে আসলে স্পেশালি কী আছে মাসেল কাপ মাসেল এবং পায়ের পাতা ফুটের মাসেলগুলো আছে এগুলো ব্যথা হয় ব্যথা হওয়ার অনেকগুলো কারণ আছে একটা হচ্ছে যদি ওনার মেরুদণ্ডের সমস্যা থাকে সে থেকে নার্ভে কম্প্রেশন হয়ে এই পায়ে ঝিঝি করা বা ব্যথা হওয়া এক একজনের এক এক রকম অনুভূতি হতে পারে সেই ক্ষেত্রে এটা হতে পারে অথবা যে অ্যানাদার রোগ অথবা আপনার যদি তার নিউট্রিশনাল ইমব্যালেন্স থাকে অথবা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে কারণ একটা মানুষ যদি সারা দিন হাঁটে বা চলাফেরা করে তখন দেখা মাসেল এত বেশি ওয়ার্ক করতে হয় তার ওখানে অ্যাক্টিন মায়াসিন ফিলামেন্ট এত কাজ করতে ওইখানে অনেকগুলো ফিজিওলজিক্যাল চেঞ্জ হয় আপনার আমরা যখন মুভমেন্ট করি একেবারে ডিপ লেভেল যদি আমরা চিন্তা করি সেখানে ফিলামেন্ট আছে ফিলামেন্টগুলা বিভিন্ন ক্যালসিয়াম চ্যানেল আছে চ্যানেলের মাধ্যমে কাজ করে সেই ক্ষেত্রে অনেক সময় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে বা ওভার ইউজ হলে অনেক কারণে ব্যথা হতে পারে তো দর্শক আসলে আপনার এটার উত্তর এভাবে দাও খুব টাফ কারণ এটা না দেখে বোঝা যাবে না যে কি হয়েছে ওখানে এটা ডায়াগনোসিস করলে আমরা বুঝতে পারবো যে কী হয়েছে বাট আপনার যে কমপ্লেনটা এটা আপাতত আপনি যদি সাময়িক উপকৃত হতে চান সেক্ষেত্রে বাসায় এসে কিছুক্ষণ গরম পানি শেক নিতে পারেন বা গরম পানিতে পাটা ডুবিয়ে রাখতে পারেন অথবা রাতে ব্যথা হলে গরম শেক দিয়ে দেখতে পারেন কিন্তু আপনার এটা ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট অনেকগুলো কারণে এই সমস্যা হতে পারে আমি বলছিলাম আপনি একজন চিকিৎসকের স্বর্ণপন্ন হয়ে ডায়াগনোসিস করে চিকিৎসা আশা করি ভালো হয়ে যাবেন আমাদের সঙ্গে একজন দর্শক ছিলেন যে বলছিলেন উনি যেটা হচ্ছে সামনে ঝুকলে কোমর ব্যথা হয় বা অনেকক্ষণ বসে থাকলে কোমর ব্যথা হয় এটা একেবারে কমন সিম্পটম জি সামনে ঝুঁকে কেন বসে থাকবে এবং সামনে যারা ঝুঁকে থাকে স্পেশালি ওনারটা হচ্ছে সামনে ঝুকলে হয় উনি বুঝতে পারে যে সামনে ঝুকলে ব্যথা হয় কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু সামনে ঝুঁকে কাজ করে যারা ডেস্ক জব করে সামনে ঝুঁকে কাজ করে যারা বসে থাকে ছাত্রী তারাও দেখা যায় অনেকক্ষণ ধরে বসে থাকছে পড়া টেবিলে সামনে ঝুঁকে পড়ালেখা করছে এটা একেবারেই মোটে উচিত না আমরা বারবার আমি বলি মেরুদণ্ড সোজা রাখতে হবে বা পশ্চারাল এডুকেশন খুব ইম্পর্টেন্ট পিছনে হেলা হেলান দি বা যে চেয়ারটাতে উনি বসবে সেটাকে সাপোর্ট নিয়ে স্পাইনকে সোজা করে বসতে হবে যতটুক সম্ভব চেয়ারকে টেবিলের কাছাকাছি নিয়ে আসতে হবে যদি চেয়ার খুব দূরে থাকে টেবিল সামনে মানে চেয়ার এবং টেবিলে গ্যাপ থাকে তাহলে সামনে ঝুঁকে কাজ করতে হবে বা পড়ালেখা করতে হবে এতে মেরুদণ্ডে ডিস্ক প্রলাপ হওয়ার সম্ভাবনা থাকে আমি একটা মানে সাত আট বছর বয়সের বাচ্চাকে কোমর ব্যথা পেয়েছি তখন দেখলাম বাচ্চাটা হচ্ছে মাদ্রাসায় পরে নিচে বসে কোরআন শরীফ পড়তে হয় তাকে মানে সামনে ঝুঁকে কুজো হয়ে এবং তাকে যখন আমরা বললাম যে তুমি হুজুরের সাথে আলাপ করে তুমি অন্তত তোমার পড়াটা একটু কোরআন শরীফটা উঁচুতে পারো আর সাঁতার দেওয়ার পরে আস্তে আস্তে ভালো হয়ে গেল বিকজ ওই যে সামনে কুজো হয়ে যদি আমরা কাজ করি তাহলে ডিক্স প্রলাপসা এবং মেরুদণ্ডের সমস্যা হতে পারে এই জিনিসগুলো যদি আমরা জানি তাহলে আর কারো এই সমস্যা হবে না স্যার আমরা আমরা কথা বলছিলাম যে কোমর ব্যথার আধুনিক চিকিৎসা পদ্ধতি আপনি বলছিলেন যে পুনর্বাসন চিকিৎসা পদ্ধতি সম্পর্কে স্যার এই সম্পর্কে আলোচনা করব আমাদের সঙ্গে একজন ফোন করে দর্শক আছেন দর্শক আসসালামু আলাইকুম কে আছেন হ্যালো 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 দর্শক আপনাকে আমরা শুনতে পাচ্ছি আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন আমার বয়স 42 আমার আমার কিছুদিন আগে একটা অপারেশন হয়েছে গোলে বাকি নাকি বলে সেটা অপারেশনের পরে আমার হাত ডান হাতে যদি এখানে করতে যাই সোজা করতে যাই তাহলে রগে টান পড়ে এবং খুব ব্যথা পায়

আসলে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন ওনার হচ্ছে ওনার হয়তো আপনার যেটা হচ্ছে বগলের নিচে হয়তো কোনো অপারেশন হয়েছিল যে কোনো অপারেশন আপনি যদি সেস্টের অপারেশন বলেন ঘাড়ের অপারেশন বলেন বা শোল্ডারের অপারেশন মানে এই হাতের রিজন এনি টাইপ অফ অপারেশন অনেক সময় দেখা যায় লাংসের কিছু অপারেশন হয় বা হার্টের অপারেশন হয় বা এই এরিয়াতে যদি কোনো অপারেশন হয় তখন দেখা যায় ডাক্তার সাহেবরা কিছু দিনের জন্য ওই হাটটার মুভমেন্ট বন্ধ করে দেন যে হাটটাকে হয়তো কোনো স্লাব বা কলা কাফ অ্যান্ড কলা সিলিং দিয়ে আটকে দেওয়া হয় বিকজ ওইটা হিলিং হওয়ার জন্য বাট এটা অথবা মুভমেন্ট করতে না করা হয় এই মুভমেন্ট যদি না করা হয় দেখা যায় পরবর্তীতে এই জাতীয় সমস্যা যে হাত যখন নাড়াইতে যায় শোল্ডারটা ফ্রোজেন হয়ে গিয়েছে বা ব্যথা হবে হাত ঝিঝি করবে শিনশিন করবে মাসেলের যেটা মাসেল সংকুচিত হয়ে গিয়ে বিভিন্ন ব্যথা হতে পারে তো দর্শক এখন আপনাকে যেটা করতে হবে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ স্বর্ণপন্ন হয়। আপনাকে ডায়াগনোসিস করে দেখতে হবে যে কোন কোন মাসেলে এখন টান খাচ্ছে বা অপারেশন পরবর্তী যে কিছু আপনার অপারেশনের জায়গায় যে সমস্যাগুলো হচ্ছে ওগুলো এবং জয়েন্টে কিছু সমস্যা আছে ওটা বাই ডায়াগনোসিস করে যদি আপনাকে প্রপার ফিজিওথেরাপি দেওয়া যায় এই সমস্যাটা আশা করি চলে যাবে স্যার পুনর্বাসন চিকিৎসা পদ্ধতিকে আমরা যদি বলি যে এটা হচ্ছে আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং রিহ্যাবিলিটেশন যেটা আপনি বললেন যে এটার মাধ্যমে একজন পেশেন্টকে বা দর্শককে পুনরায় সচল করে তোলা যায় যারা হচ্ছেন কোমর ব্যথা বা বিভিন্ন ধরনের ব্যথায় ভুগছেন স্যার এই ক্ষেত্রে ডিপিআরসের ভূমিকা কতটুকু এবং একজন মানুষ ডিপিআর্সিতে স্বর্ণপন্ন হলে তার কতটুকু আসলে সচল হতে পারেন সে সম্পর্কে জানবো স্যার আমাদের সঙ্গে একজন ভিডিও কলে একজন দর্শক আছেন দর্শক আসসালাম আলাইকুম আপনাকে আমরা দেখতে পাচ্ছি আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন হ্যালো কিন্তু এখন সমস্যা হচ্ছে ওই মাঝে মাঝে পা একেবারে ঝিমায় যায় ঝিমায় যায় বলতে কোন বোধ শক্তি থাকে না এটা কি আমার ডায়াবেটিস এর কারণে বা অন্য কোন সমস্যার কারণে

বা আমার অবশ্যই আসতে পারে ঝিঝি লাগা বোধ শক্তি কম লাগা রুগী বলে যে যে আমার মনে হয় পায়ের নিচে কিছু একটা আটকে দেওয়া আছে বা আলগা একটা কিছু বসানো আছে এটা রুগীর পারসেপশন কারণ ওখানে হচ্ছে আপনার নিউরোপ্যাথির এইসব পারসেপশনে হয় বা গরম পানিতে লাগানোর পরে সে বুঝতে পারে না এটা গরম না ঠান্ডা বা উঁচা নেচা জায়গা সে বুঝতে পারে না ডায়াবেটিক ইন্ডিউস নিউরোপ্যাথি হতে পারে অথবা আপনার মেরুদণ্ড সমস্যা থেকেও পায়ে এই জাতীয় সমস্যা হতে পারে কিন্তু ওনার যেহেতু ডায়াবেটিস কন্ট্রোল প্লাস এই যত একটা বেশি না মনে হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি না ওনার যেটা হতে পারে মেরুদণ্ডের সমস্যা তো দর্শক আপনার এটার জন্য আসলে মেরুদণ্ডের সমস্যা হওয়ার সম্ভাবনাই বেশি অথবা আপনার জুতা চলাফেরা কাজকর্ম থেকেও বিভিন্ন মেকানিক্যাল সমস্যা হওয়ার সম্ভাবনা থাকতে পারে সেক্ষেত্রে একজন স্পেশালিস্টের স্বর্ণপন্ন হয় আপনি তো বাহিরে আছেন হয়তো ওখানে ভালো কোনো ডাক্তারের স্বর্ণপন্ন হয় আগে দেখেন যে কেন এটা হচ্ছে তারপরে এইসব রোগের একমাত্র প্রপার ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি যদি প্রপার ওয়ে ফিজিওথেরাপি দেওয়া যায় আশা করি এই সমস্যাটা চলে যাবে

এবং অল নার্ভ রুটস আগে ছিল নার্স রুট কম্প্রেশন রাইট এখন আসছে বোথ সাইড তো আবার এখন ডান পাশের একটা নার্ভ ওই কোমর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এখানে মাঝে মাঝে হয়ে যায় এত বেশি পেন করে আমি মানাটা করতে পারি না জি এবং আমি আমার কিছু ট্র্যাভিস করতেছে আমার ট্র্যাকশন দিয়েছিল ট্রাকশন এবং এমডাব্লিউ

তো ওনার মেরুদন্ডে ডিস্ক এটা কনফার্ম যে এল এখন হয়তো 2 তো হতে পারে সংক্ষেপে উত্তরটি একদম জানব আমরা আসলে একদম শেষ এর থেকে ও খুব সংক্ষেপে বলছি আসলে উনি ফিজিওথেরাপি নিচ্ছে এবং বেটার ফিল করছে আসলে এটা ফিজিওথেরাপি নিতে হবে বাই হসপিটালাইজেশন এবং এই রোগীগুলোকে রিসার্চ করা আছে এই রোগীগুলোকে রেগুলার তিন থেকে 4 বার উইথ কমপ্লিট বেড রেস্টে যদি ফিজিওথেরাপি দেওয়া যায় তাহলে সম্পূর্ণ ভালো হয়ে যাবে তো দর্শক আপনাদের কিন্তু ওখানে ফিজিওথেরাপি ইউনিট অনেক ভালো অনেক আপডেটেড আমি গিয়েছিলাম কয়েকবার তো আপনি ওখানে ও হসপিটালাইজড হয়ে ফিজিওথেরাপি নেন আপনাদের ডাক্তারদের স্বর্ণপন্ন হয়ে এবং এসে গিয়ে ফিজিওথেরাপিতে তেমন কোনো আশা করি মনে হয় রেজাল্ট আসবে না যেটা আসেও নেই আপনি হসপিটালাইজডে কমপ্লিট বেড রেস্টে থেকে রেগুলার তিন চারবার থেরাপি নিলে আশা করি টোটালি সমস্যাটা চলে যাবে এবং ভালো থাকবে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের স্টুডিওতে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অ্যাসে টেলিভিশনের সকল দর্শক কর্মকর্তা কর্মচারীদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা দেখছিলেন ডিপিআর আগামী সপ্তাহে একই দিনে একই সময় একই চ্যানেলে নতুন কোন আলোচনার বিষয় নিয়ে হাজির হব সে অবশ্যই প্রাথমিক অবস্থা রোগকে গুরুত্ব দিন এবং যত দ্রুত সম্ভব বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন আগামী সপ্তাহ পর্যন্ত ভালো থাকুন আজ এখানেই বিদায় নিচ্ছি এসএ টিভির সঙ্গে থাকুন অবশ্যই উপভোগ করতে থাকুন এস টিভির জমকালো সকল আয়োজন আজ এখানেই বিদায় নিচ্ছি